$5.1 billion নেটওয়ার্ক সম্পন্ন ফিফার শুরুটা কিন্তু এতটা সহজ ছিল না। আমরা যদি প্রথম ফুটবল বিশ্বকাপের দিকে তাকাই, যেখানে ফাইনাল উঠেছিল আর্জেন্টিনা এবং উরুগুয়ে, সেখানে ফিফার নিজস্ব কোনো বলই ছিল না, খেলা হতো দলগুলোর বল দিয়ে। এখান থেকেই ঘটে যায় প্রথম বিশ্বকাপের ফাইনালে একটা মজার ঘটনা। দুই দলই তাদের নিজেদের বল দিয়ে খেলতে চায়, কিন্তু একটা সমঝোতা তো দরকার। এজন্য ফিফা ডিসিশন নেয় প্রথমার্ধে আর্জেন্টিনার বল দিয়ে খেলা হবে এবং দ্বিতীয়ার্ধে উরুগুয়ের বল দিয়ে খেলা হবে। আর টুইস্টটা ঘটে এখানেই, আর্জেন্টিনা তাদের নিজেদের বল দিয়ে যখন খেলা হচ্ছিল করে 2টা গোল, আর উরুগুয়ে তাদের নিজেদের বল দিয়ে যখন খেলা হচ্ছিল করে 4টা গোল। আর এভাবেই 4-2 গোলে উরুগুয়ে আর্জেন্টিনাকে হারিয়ে ফাইনালে জিতে যায়।